হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। আমি তুলি জিএস ব্লগের আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আর এখন সময় হচ্ছে 9:10, সকাল 9:10। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর আমি চলে এসেছি রান্নাঘরে, এই দেখো। আর এই যে আজকে সেলফটা পরিষ্কার করা হয়েছে সকালে, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই দেখো সেলফটা আজকে পরিষ্কার করা হয়েছে, আর কত বাসন কোসন সব ধোয়া হয়েছে। এই যে এখানে সব বাটিগুলো ধুয়েছি, তারপরে এই যে এগুলো সব, আর এই যে রান্না এখনো বসেনি, রান্না বসাবো। এগুলো সব ধোয়া হয়েছে, আজকে সকালেই ধোয়া হয়েছে। করো বাবা ব্রাশ। নে ব্রাশটা মুখে দে। আজকের থেকে একা একা নয় না ব্রাশ করবে, সবাই দেখছে তো, একটু হাই বল, ভালো করে একটু আয় বল, সবাই কেমন আছে জিজ্ঞাসা কর, বলো একবার। কি এমন ব্রাশ করলি বাবা যে ব্রাশ হাত থেকে পড়ে যাচ্ছে? এটা আবার কিরকম ব্রাশ? আস্তে আস্তে, জল ছিটকাচ্ছে, আস্তে দাও। আমি দিলে তো দিতেই পারবো। চল এবার চুলটা বাঁধবো। নো, চলো চুলটা বাঁধবো এবার। না তাহলে চুল একদম নেনা মাথা করে দেব। চুল বড় করতে হলে চুল বাঁধতে হবে। আজকে সকালে সব কিছু পরিষ্কার করা হয়েছে, সেলফটার মধ্যে প্রচুর নোংরা ছিল, আর এই যে কোটো কাটাগুলো দেখছো ওগুলো ধুয়ে দিয়েছি, খুব নোংরা হয়ে গিয়েছিল ওই জন্য। আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পূজা, তো তোমাদের সবাইকে জানাই বিশ্বকর্মা পূজার অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে তো আমাদের বাড়িতে পুজো হবে না, তো যেগুলো ধোয়া পাকলা করা সেগুলো তো ধোয়া হবে, তোমাদের সাথে শেয়ার করব। আর এখনো আমি রান্না করে ঢুকেছি, কিন্তু রান্না বসাবো আজকে সকালে। হাজবেন্ড বাজারে গিয়েছিল, তো বাজার থেকে একটা মাছ নিয়ে এসছে, চলো মাছ নিয়ে এসছে, এমনকি মাংস নিয়ে এসছে, দেখি কোনটা রান্না করা হয়। তো দুটোই ধুয়ে রাখবো, যেটা ভালো লাগে সেটাই রান্না করব, দেখি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর মেয়েকে এখন চুলটা বেঁধে দেবো, এই যে মেয়ে আজকে একা একাই ব্রাশ করেছে, মেয়েকে চুলটা বেঁধে দেবো, দিয়ে ওকে পড়তে বসাবো, আর এদিকে আমি রান্না বান্না করবো, আজকে রাত্রিতে নেমন্তন্নও আছে। তো ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। মেয়ে আজকে একা একা ব্রাশ করে হাঁপিয়ে গেছে, তার জন্য হরলিক্সটা আমাকেই খাওয়াতে হচ্ছে। বাবাই তুই হরলিক্স খেতে পারিস না একা একা? হ্যাঁ দিদি। ও, ওটা কি করছিস বাবাই? জাদু, ম্যাজিক। তো দেখা সবাইকে তুই কিরম ম্যাজিক জানিস, প্রথম থেকে দেখা। নে আবার কর, প্রথম থেকে দেখা। আচ্ছা ঠিক আছে কর, তারপর পড়াশোনা করবে তো? পড়াশোনা হবে না? বাহ বাহ বাহ, দারুণ ম্যাজিকটা হয়েছে। তো তোমাদের কেমন লেগেছে ম্যাজিকটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো চল একটু পড়ে নে,
তো পড়াশোনা করুক, তারপরে তোমাদের সামনে আবার আসছে। আজকে সকালে হাজবেন্ড বাজারে গিয়েছিল, তো বাজার থেকে এই ইলিশ মাছটা নিয়ে এসেছে। তো বাইরে একটা কাকা এসেছে, ওই কাকাটা মাছ বিক্রি করে, তো তাকে দিয়ে মাছটা কেটে নেওয়া হবে, তার জন্য বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই দেখো, এটা হচ্ছে শুভ, একটা ভাই সম্পর্কে দেওর হচ্ছে, তো এ বাইরে মাছটা নিয়ে যাচ্ছে কাটার জন্য। কুমড়োর ডাটাগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে, তো কুমড়োর ডাটা দিয়ে আলু পটল আর ওইদিকে ডাল ভিজিয়ে রেখেছি, তো ডালের বড়া করে একটা তরকারি হবে। আর আজকে মাছ হবে না, মাছটা ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর এইদিকে আজকে মটনটা হবে, মটনটা রান্না করা হবে। আর এই দেখো, ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, তো আলু পোস্ত হবে। আর এইদিকে মাংসের জন্য আদা আর আলু কেটে নিয়েছি, পেঁয়াজ আছে, রসুন আছে, এগুলো ধোয়া হয়নি, ধুয়ে নেব। আলু পোস্তটা আমার একদম রেডি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি একটু ঘি দিয়ে। আর দেখো কি সুন্দর কালারটা এসেছে। আর এইদিকে আমি কড়াইতে ডালের বড়াগুলো আমি ভেজে নিচ্ছি ছোট ছোট করে। ডালের বড়া ডালগুলোকে আমি পেস্ট করে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়েছি আর অল্প একটু আদা দিয়েছি আর লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে মেখে বড়াগুলো করে নিচ্ছি। আর এইদিকে আমি মাটনটা বসিয়ে দিয়েছি, এইদিকে মাটনটা কষা হোক। আর এদেখো দেখো, বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এইদিকে সব সবজিগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি, একটু লাল লাল করে ভেজেছি। আর এদেখো কড়াইতে ফোড়ন দিয়ে দিয়েছি, ফোড়নটাকে একটু লাল লাল করে ভাজতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি মশলাটা, এখানে আদা জিরে লঙ্কা পরিমাণ মতো লবণ নিয়েছি, পরিমাণ মতো হলুদ নিয়েছি আর অল্প চিনি নিয়েছি। আর এইদিকে আমার মটনটা ভালো করে কষানো হয়ে গেছে, আর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দুটো সিটি দিয়ে নেব। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, দুটো সিটি দিয়ে নামিয়ে নেব। আর এই দেখো, আমার বরমশাই একদম ফোনে ব্যস্ত, ওর অনলাইন মিটিং চলছে, তো মিটিংটা সেরে গাড়িগুলো সব ধোয়াধুয়ি করবে। ওখানেই থাক, বাই বাই।
এই দেখো আমি ওপরে চলে এসেছি, আর এদিকেও কত কাচাকুচি করেছি দেখো। টেডি বিয়ারগুলো সব আমি কেচে দিয়েছিলাম, তো এখন শুকোচ্ছে। শুকোতে আবার দু একদিন সময় লাগবে, দু তিন দিন তো সময় লাগবেই। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এমনকি মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে। তো যখন গাড়িগুলো বের করছিল তখন আমি মেয়েকে খাওয়াচ্ছিলাম, মেয়ে খেতে চাচ্ছিল না, বললো কি যে আমিও গাড়ি ধোবো তারপরে খাবো। তো না, তারপরে বোঝানোর পরে যাই হোক খেলো, বললো আমি বাবার সাথে খাবো আর আমরাও খাওয়া দাওয়া করবো, আমরা স্নান করবো এখন। আর ও নিচে গাড়ি ধুচ্ছে, তো ধোয়া হয়ে গেলে তারপরে স্নান করে একসাথে খাওয়া দাওয়া করবো। আর মা এখন খাবে না, কারণ মার একাদশী আজকে। আবার তোমাদের সাথে স্নান করে আবার দেখা করছি। এরকম আমার স্নান হয়ে গেছে, এক্ষুনি স্নান করে উঠলাম, মেয়ে স্নান হয়ে গেছে, এখন ও স্নান হয়নি, ও এখন স্নান করবে, তারপরে একসাথে আমরা খাওয়া দাওয়া করবো। আর এই যে এইগুলো ওইদিকে ছাদে দেখলে মেলে দিয়েছিলাম, শুকোতে দিয়েছিলাম, তো মেঘলা মেঘলা ওয়েদার দেখে আবার ভেতরে নিয়ে আসলাম, তো এইদিকে আমি সব ঝুলিয়ে দিয়েছি। দেখো কেচে দেওয়ার পরে কতটা সুন্দর লাগছে। আর এখানে বেশিরভাগ টেডি বিয়ার গুলোই মেয়ের অন্নপ্রাশনে পাওয়া, আরো অনেক পেয়েছিল সেগুলো, যারা ওখানে অন্নপ্রাশনের সময় যারা ছোট ছোট বাচ্চা এসেছিল তাদেরকে দেওয়া হয়েছে, এখান থেকে অনেক পেয়েছিল। আর এখন আপাতত এগুলো আছে, নিচে আছে কিছু, ও কিছু নিয়ে খেলা করে, এইরকম অনেকগুলো ছিল, তো সবগুলো এখনো কাঁচা হয়নি, এগুলোকে আপাতত কেচে দিয়েছি, তারপরে আস্তে আস্তে ওগুলোকেও সব কাচবো। আর তোমাদেরকে একটা কথা বলি, আমি স্নান করে সঙ্গে সঙ্গে তোমাদের সামনে আসলাম, তার কারণ একটা জিনিস তোমাদেরকে দেখাই, চলো। এই দেখো বুলবুলি পাখির বাচ্চা, দাঁড়া বাবা, এর মধ্যে একটা পিঁপড়ে আছে, না ধরা দিচ্ছে না, উস আয় একটু, না একে তো ধরতে পারবো না, না এটাকে ধরতে পারবো না, যা পালিয়ে যাবে নাকি, যা এই যে খাটের তলে, আর ধরতে পারবো না, এই দেখো আর এটাকে ধরতে পারবো না, আমার মেয়ে তো খাদবে। দাঁড়াও একে ধরার ব্যবস্থা করি, তারপরে আবার তোমাদের সামনে আসছি। বহুত কষ্টে পাখিটাকে ধরতে পেরেছি, তোমাদেরকে দেখাচ্ছিলাম তখন উড়ে একদম খাটের নিচে চলে গিয়েছিল, তো আমার বর তখন স্নান করতে এসেছিল, আমি বললাম তুমি পাখিটাকে ধরে দাও নাহলে মেয়ে খুব কান্নাকাটি করবে, তো যাই হোক ও ধরে দিলে, একদম কোনার দিকে চলে গিয়েছিল, ধরে দিল, ধরে ওকে আমি একটু জল দিয়েছি খেতে, তো মেয়েকে একটু ভুগিয়ে চুপ করাবো, তারপরে ওকে উড়িয়ে দেবো, দেখি বিকেলের মধ্যে উড়িয়ে দেব, কারণ ওকে তো রাখাও যাবে না, অকারণ কষ্ট দেওয়া, উড়িয়ে দেব। আর এখন খাওয়া দাওয়া করবো, আমরা খাওয়া দাওয়া করার পরে মেয়েকে খাওয়াবো, মাসি আসছে, মাসি খাবে, একসাথে খাওয়া দাওয়া করবো, তারপরে মেয়েকে খাওয়াবো, নাহলে তোমরা তো জানোই দেখেছো মেয়েকে খাওয়াতে প্রচুর সময় লাগে, ওর আধ ঘন্টা তো সময় লাগবে, চিবোই না তো, মুখের ভেতরে রেখেই দেয়, কি আর করবো, খাওয়াতে তো হবে, তো আমরা খাওয়া দাওয়া করে নেব, তারপরে ওকে খাওয়াবো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। বাই, সবাই ভালো থেকো।